নমস্কার বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটি হলো ফরমিক অ্যাসিডের একটি প্রাকৃতিক উৎস হলো। পিঁপড়ে। সূর্যের আলোতে কয় ধরনের অতিবেগুনি রশ্মি রয়েছে? সঠিক উত্তরটি হল তিন ধরনের। ভিটামিন ডি ডিমের কোন অংশে পাওয়া যায়? সঠিক উত্তরটি হল ডিমের কুসুম। মানুষের ত্বকে কোন ভিটামিন পাওয়া যায়? সঠিক উত্তরটি হল ভিটামিন সি। একটি পিঁপড়ের কয়টি পা থাকে? সঠিক উত্তরটি হল চারটি। কোন মহাদেশে লাল হাতি দেখতে পাওয়া যায়? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা। সঠিক উত্তরটি হল আফ্রিকা, অপশন সি। কোন দেশে সব থেকে বেশি সোনার খনি রয়েছে? আফ্রিকা, অস্ট্রেলিয়া, চীন, ভারত। সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়া, অপশন বি। লাল ক্যাঙ্গারু কোন দেশে রয়েছে? থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, সুদান, মায়ানমার। এগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়া, অপশন বি। কোন দেশে সব থেকে বেশি এয়ারপোর্ট রয়েছে? ফ্রান্স, ইউএসএ, সৌদি আরব, রাশিয়া। এগুলির মধ্যে সঠিক উত্তরটি হল ইউএসএ, অপশন বি। কোন ফলে সব থেকে বেশি পরিমাণে লবণ পাওয়া যায়? ম্যামি আপেল, আপেল, কমলা লেবু, আঙ্গুর। সঠিক উত্তরটি হল ম্যামি আপেল।